لا حول ولا قوة إلا بالله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير রাজধানীর প্রাণকেন্দ্রে আল আমিন জামে মসজিদে উপস্থিত 2022 সালের রজব মাসের এই জুমায় উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসলিমগণ আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে আজকে আপনাদের সম্মুখে মিরাজ নিয়ে খুব সংক্ষিপ্ত স্বল্প কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। বৃহত্তর ব্যাপক আলোচনার সুযোগ নেই। প্রথম কথা হলো কাবদুল বাস্ত, এটা নিয়ে আলাদা আলোচনা করব একদিন। মানুষকে আল্লাহ সুখ এবং দুঃখ দুটোই দেন, সংকট এবং সংকটের পরে সংকট নিরসনের পরে স্বস্তি দুটোই আল্লাহ দেন। পারিবারিকভাবেও চলে, সামাজিকভাবেও চলে, রাষ্ট্রীয়ভাবেও চলে, আর নবীগণের ব্যাপারে ঘটে এগুলো খুব বেশি বেশি। আশাদ্দুন নাস বালা আন আল আম্বিয়া, নবীদের ঘটে। দেখুন নূহ আলাইহিস সালামের মতো এত বড় উলুল আজম মিনার রাসূল, আল্লাহ বলেছেন তার বউ খেয়ানত করে, ফা খানাতাহুমা, লুত এবং তার ও নূহ দুইজন স্ত্রী তাদের স্বামীদের সাথে খেয়ানত করেছে, নবী রাসূলের সাথে খেয়ানত করেছে মানে জানা করেছে তা না, কথা মানেনি, বিরোধিতা করেছে। আর নূহ আলাইহিস সালামের মতো এত বড় রাসূল
ছেলে বিদ্রোহী, মানুষের সামনে বাবাকে অপমান করে, তুমি কি বুঝো? এই নৌকায় চড়ে তুমি পাড়ি দেবা? সাওয়েলা জামালে আসে মনি মিনান নাস, আমি পাহাড়ে উঠব, তুমি কি বুঝো? দেখেন তো বাবা, রাসুল মানুষের সামনে দাওয়াতি কাজ করে, ছেলে যদি পাবলিকের সামনে তাকে অপমান করে তাহলে কতটা কঠিন। স্ত্রীর বিরুদ্ধে বলা আছে কোরআনে, ছেলের বিরুদ্ধে কোরআনে বলা আছে, অথচ নবী নূহকে দাঁড়িয়ে থাকতে হয়েছে দাওয়াতি কর্ম নিয়ে। এটার নাম হলো কাবত। আল্লাহ সংকুচিত করে দেন, আবার বাস্ত করে দেন, আবার একটু খুলে দেন। এ নিয়ে আলাদা বক্তৃতা করবো ইনশা আল্লাহ আজিজ। অনেকটা সাইকোলজিক্যাল কাজ হবে মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারে, মানুষের অস্বস্তিকর পরিস্থিতি যারা ভোগেন তাদের জন্য একটা কাজ হবে ইনশা আল্লাহ। আমি এটা নিয়ে আলাদা একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। মিরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কঠিন সংকটের পর একটা স্বস্তি। চাচা মারা গেছে, স্ত্রী মৃত্যুবরণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরেও শেল্টার দেওয়ার কেউ নেই, সামাজিক নিরাপত্তা দেওয়ার এখন আর কেউ নেই আল্লাহ ছাড়া। সামাজিকভাবে যত সমস্যাগুলো আসত, চাচা আবু তালেব কাফের হলেও সব কিছু মোকাবেলা করতেন, এমনকি শেষ পর্যন্ত বলে দিলেন আমার ভাতিজার দিকে কেউ যদি আঙ্গুল দিয়ে ইশারা করে আমি আঙ্গুল কেটে দেব, চোখ রাঙাবে তো আমি চোখ তুলে দেব। আমি ইসলাম গ্রহণ করতে না পারি কিন্তু ওর কাজ ওকে করতে দাও। কিন্তু আবু তালেবের মতো এত বিরাট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আব্দুল মোত্তালেবের পুত্র, তাকে ডিঙ্গে কুরাইশরা অত্যাচার করত কিন্তু চরম অবস্থানে যাওয়াটা ছিল তাদের জন্য অনেক জটিল। তারপরেও 3 বছরের জন্য এক ঘরে করে দিল এটা। এটা সামাজিকভাবে সমস্যা আরও বেড়ে গেল, পারিবারিকভাবে যিনি শেল্টার দিতেন ঘরে গেলে সান্ত্বনা দিতেন, আপনি ভালো মানুষ, মেহমানদারি করেন, মানুষের খেদমত করেন, বিপদ আপদে সহযোগিতা করেন, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না, আল্লাহ আপনাকে হারিয়ে দেবেন, ইনশাআল্লাহ আপনি বিজয়ী হবেন। উনি শেষ, এখন আল্লাহ নবীর কথা তো পথে ঘাটে কেউ শোনে না, চিন্তা করলেন যে তাহলে মাথায় যখন আইফের দিকে যাই, যাচ্ছেন আর দাওয়াতি কাজ করছেন, লা কুলু লা আল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা মুক্তি পাবে। কেউ অবজ্ঞা করে, কেউ অবহেলা করে, কেউ প্রত্যাখ্যান করে, কেননা তারাও জেনে গেছে ঘরের যিনি স্ত্রী তিনি মারা গেছেন, ঘরেও শেল্টার নেই, সামাজিকভাবে যে একটু বাহারা দিতেন সে আবু তালেবও মারা গেছে, এখন তো ইতি মোহাম্মদ, এখন দেখে কোথায় যায়, এখন তার অবস্থা আরও সমস্যাগ্রস্ত হয়ে পড়ল। মানুষ এখন আর পাত্তা দেয় না, পাত্তা কমে গেল আরও, যেখানেই যায় হক ইতিম, হক বেটা তুই পাস না ভাত। তাইফের মানুষ বললেই ফেলল যে আল্লাহ কেন এই তোমার মতো ইতিমের কাছে নবুয়ত পাঠাবে, আল্লাহ আর কিছুই বুঝতে পারলেন না, তোমার মতো মক্কার ইতিম একটা দরিদ্র হতভাগা মানুষকে আল্লাহ নবুয়ত দিল, অন্যদিকে যাও, আমাদেরকে ধোকা দিতে এসো না। তাইফের মানুষের কথা, কয়েকদিন ভেবে দাওয়াতি কাজ করতে করতে তাইফে যে যখন পৌঁছালেন, কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সেখানকার মাতব্বর প্রধানরা যে কি মক্কা ছেড়ে আবার এখানে ফেতনা ছড়াইতে আসছো, যে না ফেতনা নয় এটা নবুয়ত রিসালা, যে হাতাইনিল কারিয়াতাইনিল আযীম, তাইফ এবং মক্কার দুই বিশাল নগরীর কোনো একটা বড় সড় পরিচিত, সেই রকম হুমরা চৌরা মানুষের কাছে রেসালাত আসতে পারলো না, তোমারই আল্লাহ বেছে নিলেন, এটা তোমার ধারণা? আল্লাহ নবী কাজ করাই শুরু করলেন আস্তে আস্তে, যেখানে যান সেখানেই প্রত্যাখ্যাত, সেখানেই মানুষ তাকে ঘৃণা করে, সেখানেই মানুষ তাকে অবজ্ঞা করে, কটাক্ষ করে, সারা দুনিয়া যেন তার জন্য সংকুচিত, যেখানে যান কেউ কথা শুনে না। কিন্তু দাওয়াত থেকে তো পিস পাওয়ার উপায় নেই, ইতিমধ্যে চিন্তা করলো মোহাম্মদকে তাহলে অপমান কী করে করা, খুন করলে তো শেষ হয়ে গেল, বাঁচায় রেখে অপমান করি, বাচ্চা ভগাইটা ছেলেগুলা এখনকার যেরকম প্রত্যেক দলীয় কিছু ভগাইটে মস্তান আছে, তাদের কোনো সম্মান বোধ নেই, তাদের কোনো ইজ্জত বোধ নেই, কে ছোট কে বড় তার কোনো বালাই নেই, কেউ এদেরকে শাসনও করে না, দলীয়ভাবেও এদেরকে স্তব্ধ করে দেয় না,
প্রশাসনও এদেরকে যেন একটু ছাড় দিয়েই চলে, যুগে যুগে এগুলো চলে এসেছে। এই ভকাটে শ্রেণীকে মাতবররা লেলিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। কেউ কিল মারে, কেউ ঢিল মারে, কেউ গালি দেয়। ঢিলাইতে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকে গেলেন একটা বাগানের মধ্যে। সেখানে গিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাথে থাকলো যাকে নিয়ে এসেছিলেন যায়েদ বিন হারেসা, তার পালক পুত্র। বেহুশ হয়ে পড়ে গেলেন, গায়ের রক্ত বের হতে জুতার মধ্যে ঢুকেছে। এখন জুতা আটকে গেছে পায়ের রক্ত জমাট বেঁধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে কাজ কোনো অপরাধ করেননি, সত্যের পথে দাওয়াত দিয়েছেন শুধুমাত্র। বাগানের মধ্যে গিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। জিজ্ঞাসা করেন, আইয়ো অক্তেন হাদ আইয়া যায়েদ, যায়েদ এটা কোন অক্ত যে বেলা তো ডুবতে চলেছে? যখ তাহলে মিল্লাতে ইব্রাহিম অনুযায়ী তো দুই অক্ত সালাত রয়েছে, ফজরে এবং আসরে। তাড়াতাড়ি আমাকে একটু অজুর ব্যবস্থা করো, আমি সালাত আদায় করে নিই। যাই হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত অবস্থায় দেখে ওদের একটু মনে একটু করুণা জন্মালো, দয়া জন্মালো। আদ্দাস নামক এক দাসের হাতে এক থোক আঙ্গুর দিয়ে পাঠালো মুশরিকরা। আদ্দাস গিয়ে আল্লাহর নবীকে এক থোক আঙ্গুর দিলেন। আল্লাহর নবী একটা আঙ্গুর নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিলেন। আদ্দাস শুনে বলছে, এই কথা আপনি কোথায় বললেন যে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো নবী, আমি রাসূল, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি এই নির্দেশ। আদ্দাস বলছে, আমি তো ইরাকের নিনোয়ে এলাকার মানুষ, যেখানে নবী ইউনূস এসেছিলেন। নবী ইউনূস প্রসঙ্গে আমাদের কাছে যে জ্ঞান আছে তাতে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়। আমি বিশ্বাস করে নিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী। মুখ বিবর্ণ হয়ে গেছে। মালিকরা জিজ্ঞাসা করছে, কি তোমার মধ্যে আবার কোন জাদু করলো যে না তিনি এমন একটা কথা বলে খাওয়া শুরু করেছেন যেটা নবীর আসার আর কারো জানার কথা না, আর নবীর উম্মতের ছাড়া কেউ জানে না, বিসমিল্লাহ বলে তিনি খেয়েছেন। সুতরাং তিনি নবী এবং রাসূল, আমি বিশ্বাস করি। ধমক দেয়া বলছে, কাজ যা তাই কর বেটা, তুই হলে কৃতদাস, তোর এই নবুয়ত নিয়ে কি দরকার, রেসালত নিয়ে কি দরকার? আমরা তোর চেয়ে কম বুঝি নাকি? আমাদের ব্রেন কম আছে, সমাজ জামাত চালাই আমরা, আর তুমি কৃতদাসে খুব বুঝে আসছো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে এগিয়ে গেলেন। ইতিমধ্যে আকাশ থেকে ফেরেশতা নেমে আসলো কারনুল মানাজিল এলাকায়, যেখান থেকে এখন ই বানতে হয়, এহরাম করতে হয়, পূব এলাকার মানুষেরা ওখান থেকে এহরাম করে। ওইখানে আসলে পর্বতের জন্য নিয়োজিত যে ফেরেশতা, তিনি নেমে আসলেন, এসে বলছেন, আপনাকে যে শাস্তি দিয়েছে, আপনাকে যে কষ্ট দিয়েছে, অপমান অপদস্থ করেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে, আপনার যদি সম্মতি থাকে তাহলে দুই দিক থেকে পাহাড় চাপা দিয়ে আমি এদেরকে তছনছ করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় একটা দোয়া পড়েছিলেন যখন তারা অত্যাচার করছিল, আল্লাহুম্মা ইন্নি আশকু ইলাইকা দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইলা মান তাকিলুনি ইলা বাইদিন ইয়াতাজাহামুনি আও ইলা আদুউন মাল্লাকতাহু আমরি ইন লাম ইয়াকুন মিনকা আলাইয়া গাদাবুন ফালা উবালি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুশ ফিরার সাথে সাথে তিনি কোনো অভিযোগ করলেন না, তবে একটু অভিযোগের সুরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার কাছে শিকায়ত করছি, দাফা কুওয়াতি আমার গায়ে শক্তি কম, আমার কোনো বাহিনী নেই, আমার কোনো শক্তিশালী কোনো সিপাহীও নেই যারা প্রোটেক্ট করবে বা আক্রমণ করে। দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি আমার বুদ্ধি শুদ্ধ বোধহয় কমে গেছে, কোন পলিচি করব সেটা আমার মাথায় এখন আর ধরছে না, হে আল্লাহ আমি একান্ত তোমার কাছে সারেন্ডার। আশকু ইলাই
কেননি হে আল্লাহ তুমি আমাকে কার কাছে ছেড়ে দিলে, মক্কায় জায়গা নাই, তাইফে জায়গা নাই, কোথাও জায়গা নাই, এলা আদুবেন মাল্লাক্তাহু আমরি, হে আল্লাহ দুশ্মনের হাতে আমার দায়িত্ব দিয়ে দিলে, আমিলা বাই দিই এত যা হো মনে কি, কিংবা দূরবর্তী কোনো মানুষ যারা আমার কাছে বলতে গেলে অপরিচিত তারা আমাকে ধমক দেবে, তোমার তারা আমাকে গালিগালাজ করবে, এইভাবে তুমি আমাকে ছেড়ে দিলে। আল্লাহ নবীর অবস্থাটা কি, তিনি বলছেন এগুলা বসে বসে, তারপরে আমার বলছেন এগুলা যদি তুমি আমার উপর রাগান্বিত হয়ে করে থাকো সেটা আমার জন্য আর উপায় নেই, কিন্তু তুমি যে রাগান্বিত না হয়ে শুধুমাত্র পরীক্ষা করে থাকো তাহলে আমি কিছুই পরোয়া করি না। তুমি যে রাগ করে থাকো তাহলে আমার সর্বনাশ, কিন্তু শুধু পরীক্ষার জন্য যদি করে থাকো ফালা ও বালি কিছুই গণ্য করি না। ওলা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে তিনি শেষ করলেন। তারপরেই পর্বতের দায়িত্বে ফেরেশতারা সে বললেন তছনছ করে দেবে। আল্লাহ নবী বললেন যে ধ্বংসই যদি করে দাও তাহলে আমি দাওয়াত দেবো কাকে, হতে পারে তারা বেঁচে থাকবে, তাদের মধ্যে দাওয়াতি কাজ হবে, তাদের মধ্যে কেউ না কেউ আল্লাহর ইবাদত করবে, বন্দি করবে, শিরক বাদ দেবে, কাজে ওরা বেঁচে থাকুক এবং আমি দাওয়াতি কাজ করার জন্য তাদেরকে হেদায়ত করতে পারি, দাওয়াতি কাজের ধরন। তারপরে আবার এই যে ফেরেশতারা এসে উপস্থিত, স্বস্তি শুরু হয়ে গেল এখান থেকে, আবার কি চান আপনি ধ্বংস করে দেব, স্বস্তির সূচনা। কিছু দূর এগিয়ে গেলেন, রাত্রি ফজরের সময় হয়ে গেল, জিনারা এসে উপস্থিত হয়ে গেল, তার মানে মানুষের আপনার কথা শুনছে না, চিন্তার কোনো কারণ নেই, আমরা নসিবিন থেকে আরও অন্যান্য এলাকার থেকে জিনেরা এসে উপস্থিত হয়েছে। সুরা সুরা জিন্নে আয়াত এসেছে কুল উহাইলিয়া আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা, আর সুরা আল আহকাফে সম্ভবত এসেছে যতটুকু ওই সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন, আল্লাহ জিনদেরকে পাঠিয়ে দিলেন, মানুষেরা কথা শুনছে না, চিন্তার কোনো কারণ নাই, এই ভূখণ্ডে লক্ষ লক্ষ জিন আছে, তারাও তোমার উম্মত, তারা হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বা সুরা আর রহমান তেলাওয়াত করেছেন তাদের সামনে, এগুলাও পরিচিত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন মক্কায়, যায়েদ বিন হারেসা বলছেন ওই কওমের কাছে আবার আপনি ফিরে যাবেন যারা আপনার কথা শুনে না, হে যায়েদ বিন হারেসা তুমি নিরাশ হয়ে না, হতাশ হয়ে না, যেখানে আমাকে পাঠানো হয়েছে সেখানে আমার কর্তব্য আছে। অনেকেই চলে যান বিদেশে বিভুয়ে, যান রেজেকের জন্য যাবেন, দিনই কাজে যাবেন, না যায়েজ নয় সারা পৃথিবী আল্লাহর পৃথিবী, কিন্তু যে ভূখণ্ডে আপনি জন্মগ্রহণ করেছেন সেখানে আপনার বিরাট কর্তব্য, আপনার প্রভাব রয়েছে সরকারি, দিনই কাজে প্রভাব আপনি ব্যয় করুন, আপনার যেখানে রয়েছে একটা আলেম ওলামা বা দিনদার মানুষ বিপদে পড়েছে, আপনি কোর্টের আপনি সেটাকে সহজ করুন, গোয়েন্দা বিভাগ অকারণ লাগিয়ে দেওয়া থাকে, আপনারা মুসলিম গোয়েন্দা, আপনারা আলেম ওলামা সাধারণ যারা ভালো মানুষ আপনারা জানেন, তাদেরকে বিরক্ত করা আপনাদের জন্য উচিত নয়, যতটুকু যার যেখানে স্বস্তি দেওয়ার ক্ষমতা আছে তারা সেখানে করুন, যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে মাশাআল্লাহ এখন অনেকেই দান খয়রাত করেন, তারা তার নিজের দেশে আগে আপনার কাজগুলো করেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইতিমখানা আছে, আলেম ওলামা আছে, রুগী আছে, দুস্থ আছে, পরীক্ষা দিতে পারে এমন আছে, কন্যা নয়গ্রস্ত আছে, কত ধরনের সমস্যা যে এই জায়গায় আছে, একই মসজিদে কোটি কোটি টাকা দিয়ে যাচ্ছেন, এক শ্রেণীর ধনী মানুষ আছে না, এটা ঠিক না, আপনাদের শুধু ওইটাই বড় বড় যেগুলো দেখছেন সেখানেই দিচ্ছেন, কত যে দরিদ্র মসজিদ আছে ইমামের বেতন, যে ভূখণ্ডে যে আলেম সেই আলেমের কর্তব্য তার দেশে আগে, দিনই দাওয়াতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতেই ফিরে গেলেন, আবার ফেরত গেলেন আরো সংকটপূর্ণ পরিস্থিতি, এখন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় একটা নিয়ামত নাজিল হলো, সেটা না হলো মিরাজ। আমি কথাগুলো বলে আসলামের জন্য কাব্দ এবং বাস্তব নিয়ে আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সর্বোচ্চ গতি হলো তুর পাহাড় পর্যন্ত, ফাখলা আনা আলাইক,
ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, আজকে এটা নিয়ে আলোচনা করব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছেন রাতের অন্ধকারে কিছু ভেড়া নিয়ে আর দুটো সন্তান নিয়ে, খুবই অন্ধকার শীত, এই সময় আলো দেখা গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বললেন, বাচ্চা দুটোকে নিয়ে তুমি এখানে অপেক্ষা করো, আগুন দেখতে পাচ্ছি, আমি একটু আগুন নিয়ে আসি, কেউ পথ ভুলে গেছি, আবার মিশরে যেতে হবে, মাদিন থেকে অপেক্ষা করো, আমি একটু আগুন নিয়ে আসি। আল্লাহ তো তার কাজ করছেন ওখান থেকে, যাওয়ার সাথে সাথে বলছেন, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ফাখলানা আলাইক, হে মূসা তুমি তোমার স্যান্ডেল খোলো, জুতা খোলো, আজকে এই আলোচনা করবো না, এই আলোচনা আরেক দিন, অবস্থান মকাম এবং হাল নিয়ে একদিন আলোচনা করব। অবস্থানের সাথে আপনার কি ধরনের গেট আপ সেট আপ হবে, এটা একটা জরুরি বিষয়, কতটুকু পবিত্রতার বিষয় আছে এটা নিয়ে, যেখানে প্রত্যেক জায়গার তার নিজস্ব ঠিক আছে, কিন্তু নিয়মের সাথে বনে না, অবস্থা এবং অবস্থানের সাথে বনে না। কেউ কেউ বলে ফেলেন যে গরুর সোনা যদি লাগে জামা কাপড়ে জায়েজ আছে, যদি বলেন যে একটা বালতির মধ্যে গরুর সোনার মধ্যে কাপড় ঢুকায় তার পরে আসো, না এটা অবস্থার সাথে মিলে না। আপনি কোন অবস্থানে যাচ্ছেন, কার সামনে, সেটাকে আপনি খেয়াল করতে হবে। অনেকেই বলেন পশ্চিম থেকে পা দেওয়া সহ জায়েজ আছে কিনা, ফতোয়া জায়েজ না জায়েজ না, ফতোয়া একটা বিষয়টা হলো সম্মানবোধের সাথে, অবস্থান এবং অবস্থার সাথে, এটা শুধু ফতোয়ার সাথে নয়, সব কিছু ফতোয়া দেয় না, এটা হলো তার ঊর্ধ্বের বিষয়, কিন্তু শরীয়তের মাপ ঠিক রেখে আজকে সে আলোচনা আমি করছি না। মূসা আলাইহিসসালাম বুঝতে পেরেছেন তুর পাহাড় পর্যন্ত, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেছেন কোথায়, সিদরাতুল মুনতাহা, তারই দিয়ে যেখানে লেখা হচ্ছে তাকদীর, কি ঘটবে পৃথিবীতে, আসমাউ শরীফ আল আকলাম, আমি শুনতে পেলাম যে উপরে যে কলম দিয়ে লেখা হচ্ছে, কলমের আওয়াজ খসখস আওয়াজ শুনতে পেলাম, যেখানে তাকদীর, তাকদীর মানে শুধু ব্যক্তি, আজকে পৃথিবীতে যত কিছু আল্লাহর এলেমে আছে, তাকদীরে মুআল্লাক আছে, শরীফুল আকলাম আমি শুনতে আবার উপর থেকে যত বার্তা আসে সিদরাতুল মুনতাহা থেকে নিচের দিকে আসে, তার উপরেও কেউ যেতে পারে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাও পাড়ি দিয়ে উপরে চলে গেছেন, এবং যেখানে লাউহে মাহফুজের জন্য লেখা হয় ফেরেশতারা যেখানে লিপি কলম নিজেই লেখে, যতটুকু বোঝা যাচ্ছে আল্লাহ কলমকে বললেন ও কুতুব, কলম তুমি লিখে যাও, কলম বলল মাযা আকতুব, আমি কি লিখব, আল্লাহ বলেন যা কিছু হচ্ছে হবে সব কিছু তুমি লিখতে থাকো, কলম নিজেই লেখে। আপনাদের কলম নিজে লেখে, কাগজ কলম মন লেখে তিনজন, ছোটকালে আমরা পড়েছি প্রবাদ বাক্য, কাগজ কলম আর যে লেখে তার মন, তিনজনে মিলা কি, কাগজ নাই লেখবেন কোথায়, এখন তো কম্পিউটার হয়ে গেছে, কম্পিউটারে কাগজ ধরে নেন তাই না, কলম ধরেন, এখন আঙ্গুলি কলমের কাজ করে, কিন্তু মনটা তো লাগবে, নাহলে আপনি কী লিখবেন, বোধগম্য কিছু হবে না। কাগজ কলম মন লিখে তিনজন, কিন্তু কলমের মধ্যে আল্লাহ এমন জ্ঞান দিয়ে দিয়েছেন যে কলম নিজেই লেখে। আল্লাহ নবী বলেন আমি শুনতে পেলাম কলমের আওয়াজ, শুধু ওই পর্যন্ত নয়, ফাতানাল জব্বার সহি হাদিস এসেছে, এমন জায়গা পর্যন্ত চলে গেলেন যেখানে গেলে জব্বার আল্লাহ রব্বুল আলামিন কাছাকাছি চলে আসলেন, এটা না ভিন্ন মত আছে, এটা জিব্রাইল না আল্লাহ স্বয়ং, এখানে ইবনে কাসির বলতে চাচ্ছেন জিব্রাইল, কিন্তু ইমাম ইবনে কাইয়িম আল জাউসিয়া বলছেন না, দানাল জব্বার শব্দটা হাদিসে এসেছে, আল্লাহ স্বয়ং কাছে চলে এসেছেন। আমি নিজেও সেটা আমার মনের মধ্যে সেটাই উদয় হচ্ছে, কিন্তু পর্দার আড়ালে করছি না, সেখানে গিয়ে আল্লাহর সাথে কথা হলো,
তাহলে কোথায়? তারপরে জান্নাত দেখে আসলেন, সরাসরি জান্নাতে প্রবেশ করলেন। বাকি থাকলো কি? চার উপরে কেউ উঠতে পারেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা মাখলুকাতের মধ্যে। দুটা ভাগ করলো খরস্ত, সম্মানিত মুসলিমগণ, যিনি মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি আদম সন্তান সাইয়্যিদ ওয়ালাদ আদম আলা ফখরা, আমি আদম সন্তানের মধ্যে সবচেয়ে সম্মানিত, আমি সবচেয়ে বড়, সবচেয়ে সর্দার, আলা ফখরা, আমি গর্ব করি না। তবে তোমাদের জানা দরকার আছে, যিনি নবীগণের সর্দার, যিনি আদম সন্তানের সর্দার, যিনি দুনিয়াতে সর্দার, আখেরাতের সর্দার, তার অবস্থা তো ওই পর্যন্ত যাবে। আমি বলছিলাম মুসা আলাইহিস সালাম যেতে পেরেছেন তুর পর্যন্ত, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম গেছেন কোথায়? মুসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছে আল্লাহর তুর পাহাড়ে, সেটা পৃথিবীতে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের সাথে কথা হয়েছে কোথায়? ঊর্ধ্বাকাশে। মর্যাদার পার্থক্য এখানে আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহ নবী বলেন, হাদিসের কতগুলো বিবরণ আছে, কম বেশি সাহাবির থেকে বর্ণিত হয়েছে মেয়েরাজের হাদিস, 26 জন সাহাবির থেকে বেশি ইমাম দেখিয়ে দিয়েছেন। সম্মানিত মুসলিমগণ, কোন কোন বর্ণনায় দেখা যাচ্ছে আমি উম্মে হানির ঘরে ছিলাম, আল্লাহ নবী বলছেন। কোন কোন বর্ণনায় দেখা যাচ্ছে আমি ঘরে ছিলাম। কোন কোন বর্ণনায় দেখা যাচ্ছে হাতিমে ছিলাম। তিনটাই সঠিক। ঘর বলতে উম্মে হানি, আল্লাহ নবীর চাচাতো বোন, চাচার ঘর, আবু তালেবের ঘর। সেখানে ছাদটা যেন ঘরের ফেটে গেল, সেখান থেকে হাতিমে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় জিবরাইল আসলেন, আসার পরে বুকটা ফাটিয়ে দিলেন, চিরে বুকটা, তারপরে জমজমের পানি দিয়ে হাড়টা ধুয়ে ফেলা হলো। তারপর তার মানে হেকমতে এলে ভরে দেওয়া হলো, ভরে দেওয়ার পরে সেটাকে আবার বুকটাকে সেলাই করে দেওয়া হলো। মৌলানা আক্রমকে এখানে খুব বিভ্রান্তিকর প্রশ্ন তুলেছেন, যেগুলোর কোনো অবকাশই নেই, আল্লাহর ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে সেখানে। মৌলানা আক্রমকা যদি আহলেদেশ ঘরানার মানুষ, কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ ব্রেনি এবং অত্যন্ত উচ্চমানের লেখক, যত বড় রাজনীতিক, সাংবাদিক, তারপরে অত বড় আলেম, অত বড় গবেষক, অত চা, তার যুগে কোনো দিক থেকে কেউ ছিল না, একক ব্যক্তিত্ব সকল দিক থেকে, এ ভার্সটাইল জিনিয়াস। একটা বই আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে পাবলিশড হয়েছে, মৌলানা আকরম খাই, ভার্সটাইল জিনিয়াস। আসলেও তাই, তার যুগে 41-50 ধরে নেই যদি আমরা, এর মধ্যে তার মাপের মানের 100 বছর বেঁচে ছিলেন আল্লাহর বান্দা। 94 বছর বয়সে লিখেছেন তিনি মুসলিমবঙ্গের সামাজিক ইতিহাস, আপনারা পড়ে নেবেন। কিন্তু যুক্তি দিতে দিতে এত মানে এই জায়গায় একেবারে ভুলের চরম সীমায় পৌঁছে গেছেন। আল্লাহ নবীর সিনা চাক করা হলো উর্দু ভাষায়, বক্ষ বিদীর্ণ করা হলো, হাট পরিষ্কার করা হলো, সেখানে জমজমের পানি দিয়ে, তারপরে আবার সেখানে হেকমত দিয়ে, এলেম দিয়ে, জ্ঞান দিয়ে, এবং ঊর্ধ্বাকাশে যাওয়ার জন্য যে প্রস্তুতির প্রয়োজন, আমি ওটাও বলতে পারি। ঊর্ধ্বাকাশে যে কেউ উঠতে যায় তার গ্যাসে বহু ধরনের যন্ত্র লাগে, মেশিন লাগে, ঊর্ধ্বাকাশে যাওয়ার জন্য ওই মাপের মানের রকেট লাগে, যেটা বহু উপরে চলতে পারে, তার মধ্যে বহু জ্বালানি লাগে, বৈজ্ঞানিক বহুত এই টেকনিক্যাল দিকগুলো আয়ত্ত করতে হয়। সেটা নাসা পারে, রাশিয়া পারে, আমেরিকা পারে, তাও কোন পর্যন্ত যেতে পারে, খুব বেশি দূর পর্যন্ত যেতে পারে না। তারপর অক্সিজেনের সিলিন্ডার লাগে তার মধ্যে, উপরে যে যে দম বন্ধ হয়ে না মারা যায়। আল্লাহ সম্ভবত এই কাজগুলোই করেছেন। এখানে তুমি তো ঊর্ধ্বাকাশে যাবে, তোমার দেহের নতুন প্রস্তুতির প্রয়োজন আছে, কেননা তোমাকে নিয়ে যাচ্ছে বহু দূরে। দুটি ভাগ আছে, একটা হলো ইসরা, আর একটা হলো মেহরাজ। দুটিতে এক করে দিয়ে অনেক চিন্তাবিদরা গণ্ডগোল করেছেন। ইসরা হলো রাত্রি ভ্রমণ, সেটা হলো মাক্কা থেকে বাইতুল মাকদেস পর্যন্ত, আর বাইতুল মাকদেস থেকে ঊর্ধ্বাকাশে যাওয়া, ওইটার নাম হলো মেহরাজ। দুটোকে এক করে দেয় বহু চিন্তাবিদ, গণ্ডগোল করে দেয়, উল্টাটা প্রমাণ করতে যায়, আরও এলোমেলো করে ফেলেছেন। এইটুকুই মনে রাখতে হবে, গাধার চেয়ে উঁচু, খচ্চরের চেয়ে একটু নিচু, এইরকম একটা যানবাহন, তার নাম হলো বোরাক,
চলে গেলেন বাইতুল মাকদেস। মাসকানের কাহিনী আমি আর বলবো না। বাইতুল মাকদেসে পৌঁছে গেলেন, সেখানে সেই জানোয়ারটা রাখা হলো, জিব্রাইল তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। সেখানে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় কিংবা ঊর্ধ্ব আকাশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুটো জিনিস পেশ করা হলো, একটা হলো মাদক আর একটা হলো দুধ। এখতিয়ার দেওয়া হলো আপনি কোনটা নেবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ গ্রহণ করলেন, মাদক প্রত্যাখ্যান করলেন। তখন কিন্তু মদ হারাম হয়নি। মদ হারাম হয়েছে কোথায়? মদিনায়। আর ঘটনা ঘটছে মক্কায়। মদ হারাম হয়নি, আল্লাহ নবীর সামনে পেশ করা হলো দুধ এবং মদ। আল্লাহ নবী মাদক গ্রহণ না করে গ্রহণ করলেন দুধ। সাথে সাথে জিব্রাইল বলে দিলেন, ইখতারতাল ফিত্রা, হে নবী মুহাম্মদ তোমাকে ইখতিয়ার দেওয়া হয়েছিল, তুমি গ্রহণ করেছ এই যেটা স্বভাব ধর্ম, স্বাভাবিক যেটা, স্বচ্ছ যেটা, দিনের অনুকূলে যেটা, সেটাই তুমি গ্রহণ করছো। আজকে যদি তুমি গ্রহণ করতে, তোমার পুরা উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। যারা মাদক সেবী যে কোনো ধরনের হোক, এখান থেকে মনে রেখো, উম্মতে মুহাম্মদের জন্য মাদক গ্রহণ করার কোনো অবকাশ নেই, কোনো অবস্থাতে নেই, হারাম। এবং এটা মানুষের নেচারের বিপরীত। ইখতারতাল ফিত্রা বলা হয়েছে, যে মাদক গ্রহণ করে যে কোনো ধরনের, সেটা নেচারের, মানুষের স্বভাবের, মানুষের দৈহিক কাঠামের, মানুষের স্বাভাবিকতার বিপরীত এটা গ্রহণ করা যাবে না। এটা আল্লাহ ওখানেই শিখিয়ে দিয়েছেন, কোনো উম্মতে মুহাম্মদের কোনো সদস্য কখনোই মাদক গ্রহণ করতে পারে না। সম্মানিত মুসলিমগণ, এইখানে আল্লাহ নবী মুহাম্মদই করলেন না, ফিরে এসে করলেন? অধিকাংশের মত হলো ফিরে আসার পরেই মুহাম্মদই করেছেন। আর ইমাম ইবনে কাসিরের মত হইলে এটাই, আর না আমি ভুল বললাম, অধিকাংশের মত হল ওঠার আগে ইবনে কাসির প্রমাণ করেছেন যে না, আকাশ থেকে ফিরে এসে বাইরে তারপরে তিনি নবীদের ইমামতি করেছেন। নবীদের ইমামত করার অর্থ কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সেই মহাশক্তি, সেই মহাসত্তার পবিত্রতা বর্ণনা করছে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, সুবহানানি আমি একটা কথা বলছি না আজকার, বিআবদিহি আসলা বিআবদিহি, যিনি তার বান্দাকে, তার দাসকে, তার স্লেভকে, তার অনুগত, তার তাআত করে এমন একটা ব্যক্তিকে যিনি রাত্রে সফর করেছেন, ইসরা মানে রাত্রে সফর কর, মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম মক্কা থেকে, ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা বাইতুল মাকদিসের দিকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যে বাইতুল মাকদিসের চতুর্পার্শ্বকে আমরা বর্ষণ করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাকে, যাতে করে আজকে আমি অনেক নিদর্শন দেখাতে পারি। নেওয়াই হয়েছে নিদর্শন দেখানোর জন্য। আমরা তো শুধু শুনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নিদর্শন দেখিয়ে দিয়েছেন, তার একটি বড় নিদর্শন হলো সকল নবীগণ বাইতুল মাকদেসে হাজির হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামত তারা সবাই মেনে নিয়েছেন। এর দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে সারা পৃথিবীর নেতৃত্ব এক ব্যক্তির হাতে, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল নবী তার পিছনে সালাত আদায় করে তারাও বুঝিয়ে দিয়েছেন, এখন একমাত্র নেতা, একমাত্র নবী এবং রাসুল যার শরীয়ত পৃথিবীতে কার্যকর হবে, তিনি হলেন একজনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতে মুহাম্মদিয়ার জন্য এখানে একটি ইশারা হলো, আজ হোক কাল হোক,
এই দাওয়াত পরিপূর্ণতা লাভ হবে, ইসলাম ছড়ে যাবে, ইসলাম বিজয়ী হবে, তাওহীদ বিজয়ী হবে। এ আরবের বিজয় নয়, এ কোন একটা গ্রুপের বিজয় নয়, এ কোন একটা দল বা গোষ্ঠীর বিজয় নয়, এ আল্লাহর দিনের বিজয়, এ আল্লাহর যে বিধানের বিজয়। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু দুনিয়াকে সৃষ্টি করেছেন, তারই নীতি আদর্শ এবং সুন্নতের বিজয় হবে। তার নেতৃত্ব দেখছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সময় থেকে তারপরে উম্মতে মুহাম্মাদী। ফিলিস্তিন বিজয় হবে, এটা তাত্ত্বিকভাবে তখনই প্রমাণিত হয়ে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহরাজে গেছেন, তখন ফিলিস্তিনের দায়িত্বে কারা? ইহুদিরা না খ্রিস্টানরা না অগ্নিপূজকরা? খ্রিস্টানরা, খ্রিস্টানরা দায়িত্বে আছে। হারকুলিস, হারকুলিস রয়েছে, এব্রেন নাতুর সেখানে তাদের গণক ঠাকুর বড় দায়িত্বে নিয়োজিত রয়েছে। হে কামত পরিস্থিতিতে সেখানে ইমামতি করছেন কে? বিজয় হয় নাই প্রকাশ্যে, কিন্তু ইমামতি করছেন কে? আর তারা যাকে নবী মানে, ইহুদিরা মানে মুসা আলাইহিস সালাতুসসালামকে, আর খ্রিস্টানরা মানার দাবি করে মানে না, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতুসসালামকে, তাদেরও বিচরণ ক্ষেত্র একটা, আর সকলেরই বাবা হলেন নবী ইব্রাহিম। কিন্তু সবার উপস্থিতিতে সাধারণ মানুষের অজান্তে নেতৃত্ব দিচ্ছেন কে? এই জন্য বলছি, আমি সব লম্বা কাহিনী বলবো না, আমি শুধু জায়গায় জায়গায় একটু করে ইশারা দিয়ে যাবো আপনাদের সামনে। বরাকে আবার চললেন জিব্রাইল সাথে, প্রথম আকাশে চলে গেলেন, আকাশের দরজা আছে, সেখানে গিয়ে বললেন দরজা না, শুধু দারোয়ানও রয়েছে, খাজেন রয়েছে, কে? মুহাম্মদ। জিব্রাইলকে বলছেন কে? মুহাম্মদ। যে তাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে? যে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে, আকাশের দরজা খুলে দাও। গেট খুলে দেওয়া হলো আকাশের, সসম্মানে আহলান সাহলান গিয়েই দেখতে পেলেন যে সেখানে বাবা আদম বসে আছেন। মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নবী সালেহ, মারহাবা আহলান স্বাগতম, হে আমার সৎ পুত্র, হে সৎ নবী, তুমি উপরের দিকে চলে এসেছ। এখন বলবেন যে একটু আগেই তো তার পেছনে সালাত আদায় করলেন, এখন আবার নতুন করে আকাশে প্রশ্ন কেন? এগুলো বহুত বিষয় আছে আধ্যাত্মিক জগতে, আমি খুব কমই বুঝি, আর আহলে হাদিস নাকি আধ্যাত্মিক কথা বোঝে না, এটা ভুল কথা। কেউ যদি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার জীবনী পড়েন, ইবনে কাইয়িম জাওজিয়ার জীবনী পড়েন, ইমাম আহমদ হাম্বলের জীবনী পড়েন, তৌহিদ ভিত্তিক, সুন্নত ভিত্তিক আধ্যাত্মিকতার যে মহা ঊর্ধ্ব জগতে যারা বিরাজ করেন, তাদের ধারে কাছে পৃথিবীর কেউ নেই। আমি যেদিন অবস্থা এবং অবস্থান নিয়ে আলোচনা করব, সেদিন কিছু কথা আপনাদের সামনে বলবো। বাহ্যিক জগৎ এটাই বড় কথা নয়, আত্মার যদি উন্নতি না হয় তারা এবাততে কোনো স্বাদই পাবে না। সম্মানিত মুসলিমগণ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, মাঝখানে অনেকের সাথে দেখা হলো, সেটা না দ্বিমত আছে, কিন্তু ষষ্ঠ আকাশে গিয়ে মূসা আলাইহিস সালাতুসসালামের সাথে দেখা হলো, মারহাবান বিল আখিস সালেহ, আমার ভাই। আদম বললেন আমার পুত্র, আর মূসা কি? আমার ভাই, আমার সৎ ভাই, আমার সৎ মানে সৎ ভাই মানে বইমাত্রীয় না, আমার উত্তম নেককার দিনদার ভাই সালেহ, ওয়ান্নবী আসালে। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া জাদুল মাদে ইশারা করেছেন অন্যদিকে, এক একজনের বোধ সত্য একরম। কুল্লু নাকাররাবে নবুয়াতিহি, প্রত্যেকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামের নবুয়াতের এবং রিসালাতের স্বীকৃতি দিয়েছে। এরা ভুল পথে, গোমরাহির পথে রয়েছে। সম্মানিত মুসলিয়ানগণ, তবে মুসা আলাইহিস সালাতুসসালাম কেঁদে ফেললেন, একটু অজর ধারায় কাঁদতেছেন। জিজ্ঞাসা করলে আপনি কাঁদতেছেন কেন? আপনার ভাই পরবর্তীতে মুহাম্মদ আসলো, স্বাগতম জানালেন, কাঁদতেছেন কেন? যে দেখো কি আর বলবো, আমার পরে এই ছেলেটা আসলো আর তার উম্মতের সংখ্যা আমার সাথে অনেক বেশি হবে, এই দুঃখে আমি কাঁদিতেছি। চলে গেলেন সপ্তম আকাশে, গেলে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের দেখা, তিনি বললেন বিল ইবনি সালেহ, তিনি আবার পুত্র বললেন, দুইজনে বললেন পুত্র,
একজন বাবা আদম আরেকজন ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, পরবর্তী নবীদের বাবা তিনি। ইহুদি খ্রিস্টানদের তাদেরও বাবাকে, আর ইসমাইল আলাইহিস সালাতুসসালামের পদ ধরে উম্মতে মুহাম্মদিয়ার বাবাকে, নবী মুহাম্মদের উনি। তিনি বলেন মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নবী সালেহ, উঠে গেলেন উপরে। পরের কাহিনী আমি আগেই বলে দিয়েছি, যতটুকু বলার। সেখানে চলে গেলেন, চলে যাওয়ার পরে অনেক কিছু শুনবেন, আয়াতিল কুবরা ওয়ালাকাদ রাআ মিন আয়াতিল কুবরা, আর এখানে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে নিদর্শন দেখাবো। এখানে একটু থেমে নিয়ে তার আগের একটু কথা বলে নেই, এই মিরাজ কি স্বপ্নে হলো, ঘুমন্ত অবস্থায় হলো, না দেহ এবং মন দুটি আত্মার সাথে হলো, সশরীর হলো, কোনটা? কেউ কেউ বলতে চান যে ঘুমে হয়েছে, স্বপ্নে হয়েছে। স্বপ্নের কোনো মূল্য আছে নাকি? নবীদের স্বপ্ন ওয়াহী, কিন্তু স্বপ্নই যদি হবে তাহলে তার বিরোধিতা হবে কেন? স্বপ্নে তো কত কথাই হয়। যখন যদি আল্লাহ নবীর এই মেয়েরা স্বপ্নে হতো, তাহলে আবু জেহেল বলতো কি, যে তোমার চেয়ে আমি আরো কঠিন স্বপ্ন দেখছি, তুমি তো গেলে জান্নাতে ঢুকছো মাত্র, আল্লাহ আমার জন্য জান্নাত রেজিস্ট্রি করে দিছে, তুমিও স্বপ্ন দেখছো, আমিও স্বপ্ন দেখলাম, সমস্যা কি? বাস্তবতা ছিল বলেই বিরোধিতা হয়েছে। স্বপ্ন কে মানে না, আমি এই দেখেছি, এই দেখেছি, এই দেখেছি, স্বপ্নের কাহিনী। ও বলবো তোমার চেয়ে আমি আরো বড় স্বপ্ন দেখেছি, তিনটা উট স্বপ্ন দেখেছে, তিনটা উট গেছে উপার্জন করতে, সবটি অলস, একজন আরেকজনের উপর দেখ খাবে, যে তোর ভিক্ষা করে নিয়ে আসি, কেউ তো কিছুই করে নেই, খালি গামছা নেই, একশো পাতিলের মধ্যে ঢাল দিয়েছে, একজন একটু বোকা, সেই সামান্য একটু চাউল নিয়ে আসছে, ফুটা হয়ে গেছে, এখন সামান্য কয়টা ভাত, এখন খাবে কে? বলে তাহলে ঘুমাই, যে ভালো স্বপ্ন দেখবে সেই খাবে। তিনজনে ঘুমাই পড়েছে, যে বেশি টাউট কিসের ঘুমাবে, সব খায় সাপ, খাওয়ার ঘুমের থেকে ওঠে, বলছে কে কি স্বপ্ন দেখলাম? আরে আমি তো চলে গেলাম পাতালপুরি রাজকন্যার সাথে, আমার বিয়ে সাথে হইতেছে না, নানান কিছু নিয়ে ব্যস্ত, একেবারে অদ্ভুত অদ্ভুত স্বপ্নের বিবরণ। বলছে আমি তাকে আকাশে চলে গেলাম জান্নাতে, আল্লাহর সাথে কথাবার্তা। তৃতীয় জন বলে যে তুমি তো আকাশে গেল, তুমি তো গেলা পাতালপুরিতে, আরে দৈত্য একটা এসে আমারে লাঠি নাড়ালে ভাত খাবি না, তোরে খুন করবো, বাধ্য আমি ভাত করে খেয়ে ফেলেছি জান বাঁচানোর জন্য। টাউটের আঁকড়া হবে, নবী মোহাম্মদ তুমি আর কি স্বপ্ন দেখছো, তোমার সামনে 10 গুণ বড় স্বপ্ন আমি দেখছি, বাস্তবে হয়েছে বলে এই বিরোধিতা হয়েছে। ওরা এসে বর্ণনা করছে, হ্যাঁ ওকার তুমি একজন সম্ভ্রান্ত মানুষ, সম্মানিত মানুষ, জানো তোমার এই লোক কি বলে, মোহাম্মদের উপর তুমি ইমান এনেছ? ও বলে রাত্রে মুহূর্তের মধ্যে বাইতুল মাকদেসে চলে গেছে, সেখান থেকে আকাশে চলে গেছে, তারপর আবার ফজর আগে পৃথিবীতে চলে আসছে, এইটা এটা কোনো সত্য কথা হতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন, উনি বলেছেন, হ্যাঁ বলেছেন, উনি যদি বলে থাকেন তাহলে সত্যই বলেছেন। আমি বিশ্বাস করি সকালে বা বিকালে বা রাতে যে কোনো মুহূর্তে আকাশ থেকে তার কাছে ওহী আসে এবং সে ওহীর উপর আমরা বিশ্বাস করি এবং আমল করি, নবী মুহাম্মদ যদি বলে থাকেন তাহলে সেটা সত্য, সত্যের কিছুই নেই। সেই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়ে গেল সিদ্দিক। বিরোধিতা হয়েছে তার মানে কি, উনি দৈহিক সশরীর হয়েছে বলেই দাবি করেছে, লেনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে নিদর্শন দেখাবো। সূরা আন-নাজমে এসেছে, মা যাগাল বাসারু মা তাগা, চক্ষু মা কাদাবাল ফুআদু মা রাআ, মা যাগাল বাসার দুটো এসেছে, অন্তর দিয়ে যা উপলব্ধি করেছে নবী মুহাম্মদের সেটাও ভুল না, আর বাসার চক্ষু দিয়ে যা দেখেছে চোখ তার সীমা লঙ্ঘন করেনি। ঘুমন্ত অবস্থায় চোখ বন্ধ থাকে, সূরা নাজমে এসেছে মা যাগাল বাসার, চোখের কথা উল্লেখ আছে এখানে। আপনার কি আন্দাজ এক কথা বলতে চান? রাওয়ায়েত নিয়ে এসেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তা প্রাণী বর্ণনা করেছেন যে মা ফাকাদা জাসাদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর দেহ আমার থেকে কখনো আলাদা হয়নি।
বাতিল একটা বর্ণনা অনেকেই বর্ণনা করে থাকেন, না বাতিল বর্ণনা তা আপনি, এটা জাল কথা। আর দ্বিতীয় কথা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মিরাজের সময় আল্লাহ নবীর বিয়ে হয়েছে, দুইটা দিক আছে, একটা হলে বিয়েই হয় নাই, আর বিয়ের কথা যদি পাকাপোক্ত হয়েই থাকে তার 6 বছর বয়সে তিনি আল্লাহ নবীর ঘরে গেছেন মক্কায় না মদিনায়, হিজরতের পর আর 3 বছর পরে, তাহলে 3 বছর বলবেন মক্কার কাহিনী আল্লাহ নবীর দেহ মাপ থেকে বিচ্ছিন্ন, তিনি শুনে বর্ণনা দিতে পারেন, কিন্তু নিজের দৈহিক বিবরণ দিতে গেলে তো আল্লাহ নবীর সাথে এক ঘরে থাকতে হবে, সে প্রসঙ্গে আসে নাই, বোকার মতো ওই সকল বর্ণনা নিয়ে আসতেছেন যেগুলা বর্ণনা নেই আর যৌক্তিকভাবে কি সম্পূর্ণরূপে অসত্য। যাওয়ার সময় যে উটের বহর দেখেছেন, তাদের কাছে তিনি পানি পান করেছেন সেটাও বলে দিয়েছেন, যে এই তো উটের বহর চলছিল, তাদের সাথে আমাদের দেখা হয়েছে, মেয়েরা যখন যাচ্ছে বোরাকে দেখা হয়েছে, বাইতুল মাকদেস কেমন আল্লাহ নবী বর্ণনা করতে পারছেন না, যে মহা এই যে এত বাস্তের পর হন আবার কাপ আল্লাহ পরীক্ষায় ফেলে দেন কেমন, এই তো কাফেররা উৎফুল্ল, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের সম্পূর্ণ চিত্র আল্লাহ নবীর সামনে উপস্থিত করে দিলেন, সাথে সাথে বলা শুরু করলেন দেন এই খাম আছে এই খুঁটি যাচ্ছে এক ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ও আদনা, ইমাম ইবনে কাইয়িম জাওসিয়ার মত হলো আই যে কাবা কাউসাইনা ও আদনা দুই ধনুক পরিমাণ কতটুকু হবে, 3-3 6 হাত হত হবে, কাবা কাউসাইনা ও আদনা এটা কি জিবরাইলের না আল্লাহ, ইমাম ইবনে কাইয়িম জাওসিয়া বোঝাতে চাচ্ছেন না আল্লাহর এত কাছাকাছি চলে গেছেন, ইবনে কাসির বলতে চাচ্ছেন না জিবরাইলের, কিন্তু আল্লাহকে কি আল্লাহ দেখেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখেছেন, না না না, মা যাগাল বাসারু মা তাগা, এটা হলো যখন আল্লাহ নবী উপরে উঠলেন সিদ্রাতুল মুনতাহার আকৃতি এমন পড়ল যে ফারাশ মিনাজ যাহাব লক্ষ লক্ষ স্বর্ণের ফড়ি গাছটাকে ঢেকে নিয়েছে, ফেরেশতারা যেন কাকের মতো, লক্ষ লক্ষ ফেরেস্তা কাকের মতো যেন আপনারা দেখেছেন কিনা জানি না, বাদুরগুলা একটা এরিয়ায় থাকে আমাদের, হাজার হাজার বাদুর কয়েকটা বাসভবনের মধ্যে ছিল বেঙ্গল এলাকায় দেখেছি, আমি যখন মেয়েরাজ নিয়ে চিন্তা করি যে ফেরেস্তারা কাল্লগরবান কাকের মতো সৎ সিদ্রাতুল মুনতাহার সেই বিশাল বৃক্ষটা যেন ফেরেস্তারা কাকের মতো তার মতো বসে গেলেন এবং তার আশপাশ দিয়ে যেন কোটি কোটি স্বর্ণের ফড়ি ফারাশ মিনাল যাহাব দেখছেন স্বচক্ষে সেটা ভুল হয়নি, উর্ধাকাশে তিনি জিবরাইলকে আবার দেখেছেন তার নিজের আকৃতিতে 600 পাখা বিশিষ্ট, সেখানে তিনি ভুল করে 2 বার দেখেছেন জিবরাইলকে, একবার এই পৃথিবীতে আবার দেখেছেন উর্ধাকাশে 600 পাখা বিশিষ্ট জিবরাইলকে দেখতেও ভুল করেনি, সিদ্রাতুল মুনতাহায় যে সকল দৃশ্য সেটা দেখেননি, বাইতুল মাকদেসে যা ঘটেছে সেখানে দেখতেও তার এই চোখ ভুল করেনি, জাহান জান্নাত যে তিনি দেখেছেন সেটা ভুল করেনি, উত্থাকাশে আরও বহু কিছু দেখেছেন, দুঃখদের অবস্থা দেখেছেন, জেনাকারীদের অবস্থা দেখেছেন, আরও যে অবস্থাগুলো দেখেছেন সেগুলা দেখতে তার এই দুই চোখ ভুল করেনি, সীমা লঙ্ঘন করেনি, একজাক্টলি যা দেখতেন তাই বলেছেন, তাহলে সেটাকে ঘুমের মধ্যে না চোখ
হেমন্ত অবস্থায় নিয়ে রাজ হয়েছে মানে আপনি হাসির পাত্র বানিয়ে দিলেন নবী মোহাম্মদ। ওই জায়গায় আল্লাহ সেটা দুর্বল বর্ণ আছে, কিছু সবল বর্ণ আছে। দুর্বলের প্রতি আর তাহিয়াতুল্লাহ বাতিল করে যেটা হুজুর আল্লাহ নবী মোহাম্মদের কথাবার্তা সে তো দিয়াই দিয়া এর তথ্য শুরু করে। মিথ্যাবাদী হুজুরের নাম নাই বললাম, মুরুব্বী মানুষ আর বললাম না, দিয়াই জোর আরো যে কত ধরনের মেরাজ থেকে ফিরে আয়েশা আল্লাহ নবীর বাড়িতে মাছ রেখে গিয়েছিলেন, আয়েশা দেখলেন যে বিবিরা মাছ বেরিয়ে আছে এবং রক্ত খাল আছে আল্লাহ নবীর মাছ। বাঙালি হুজুর কাহিনী মানে যেটা বোঝাই যায় যারা মাছ খায়, এত মিথ্যা কথা বলবে হুজুর আয়েশা এখন দেবীর পর্দায় বড় বড় টুপি পাগড়ি তারপরে আতর গোলাপ স্যান্ড চালাইয়ে দিয়া তার মানে বিভিন্ন স্টাইলে মিথ্যার ফুল ঝুড়ে ছড়াবেন হুজুর সারা তো আর পরিবর্তন নয়, মিথ্যা কথা বলবে না, প্রধানমন্ত্রী বলবে না, কোনো মন্ত্রী বলবে না, বলেন হুজুর তাকে শুনেই সেই মিথ্যা কথাটা বলবেন। মিথ্যার ফুল ঝুড়ে হুজুরাই করেন এবং তারা বানাইতে থাকবে না মিথ্যার সাথে। ইব্রাহিমকে আপনি এই দিয়েছেন, নূহকে আপনি এই দিয়েছেন, মুসাকে আপনি এই দিয়েছেন, আমি শুধু পৃথিবীতে এই অপমান অপদস্থি হচ্ছে। তখন আল্লাহ বলে দিলেন মোহাম্মদ আলাম ইয়াজিদকে ইয়াতিমান ফাআওয়া, তুমি ইয়াতিম ছিলে না, তোমাকে কি আল্লাহ আশ্রয়ের জন্য ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথে পথে তুমি ঘুরছে তাহলে তোমাকে সঠিক পথের উপর কে কায়েম রেখেছে, ওয়াজাদাকা আইলান ফাআগনা, তুমি তো একেবারে দরিদ্র ছিলে, তোমাকে সচ্ছল কে করেছে, খাদিজার মতো একজন বড় ব্যবসায়ীর সাথে তোমার বিয়ের ব্যবস্থা হয়েছে, তোমার অর্থনৈতিক সংকট কেটে গেছে, ব্যবস্থা কে করেছে, আজকে তোমাকে যে এই পর্যন্ত নিয়ে আসলাম ঊর্ধ্বাকাশে, এর চেয়ে তুমি আর কি চাও, মুসার গতি তুর পর্যন্ত, তুমি সিদরাতুল মুনতাহার উপরে। এই কথাটা নিয়ে কিছু সত্যতা আছে এইটুকুর এখানে, যেটা কথা এটা বলে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ আজিজ। এই জায়গায় 50 ওয়াক্ত সালাত করেছেন, ফিরে আসছেন, নবী মোহাম্মদ প্রতিবাদ করতে জানেন না, সামনে কি হবে সেটা জানেন না, আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ, দুইজন নবীর মধ্যে এই গুণটা বেশি পাওয়া যায়, নবী ইব্রাহিম একজন নবী মোহাম্মদ। আল্লাহ বলেছেন পুত্র কোরবানি করো, শাশুড়ি নিয়ে হাজির দাও, স্ত্রী পুত্র শিশু সন্তান রেখে আসো মক্কায় হাজির, কোনো কথা নাই। এতে কালা লহু রব্বু আসলিম, কালা আসলাম তো রব্বিল আলামিন। যখন ইব্রাহিমকে বলা হয়েছে যত সংকটের কথা, যত বিপদের কথা, যত সমস্যার কথা, সাথে সাথে ইব্রাহিম বলছে আসলাম তো রব্বিল আলামিন, রব তোমার পক্ষতে হুকুম আমি মেনে নিলাম। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করেন অনেক, প্রচুর প্রশ্ন করেন তিনি, এটা কি ওটা কি সেটা কি, সব জায়গায় তার প্রশ্ন আছে। তবে আল্লাহর বড় প্রিয় বান্দা, আল্লাহ পছন্দ করেছেন বলেই সেই ডায়ালগুলো কোরআনে উপস্থাপন করেছেন, ভদ্রতার সাথে প্রশ্ন করা না জায়েজ না সেটাও শিখিয়ে দিয়েছেন নবী মোহাম্মদ। চিন্তাই করেন নেই কোনো কিছু, স্বাভাবিকভাবে সপ্ত আসমান পায়দে ষষ্ঠ আকাশে হাজির মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম নিজের থেকেই, মোহাম্মদ কিনে এলা ইসলাম আল্লাহর পক্ষ থেকে 50 শক্ত সালাত দরকার, সে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের এখানে আগ বাড়ায় যাইয়া প্রশ্ন শিখিয়ে দেওয়ার। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তবিয়ত এটা ভালো তবিয়ত আলহামদুলিল্লাহ, প্রশ্ন করে জেনে নিলেন সেখানে জ্ঞান বেশি হয়, মানুষকে উপকার করতে হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের জীবনের থেকে একটা শিক্ষণীয় আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম আগায় যাও যাই, তুমি তো আমার পরের লোক, অভিজ্ঞতা অনেক কম, কিনে আসলা আলহামদুলিল্লাহ 50 অক্ত সালাত, সর্বনাশ করছ, তোমার উম্মত পারবে না, আমার উম্মত ছিল অনেক শক্তিশালী,
তারাই সামান্য ইবাদত তাই পারে নাই, আর তোমার উম্মত অনেক দুর্বল, 50 শক্ত সালাত পারবে না, তাড়াতাড়ি ফেরত যাও। আল্লাহ নবী চিন্তা করলেন, অভিজ্ঞ আগের বড় ভাই, যাইতে যদিও শরম করে তারপরেও যাই। যাওয়ার পরে বলছেন যে আমার উম্মত এটা পারবে না, সে তাই পারবে না। এখন আল্লাহর কাছে আপিল, নিম্ন আদালতে কোনো বিচার হলে, হাইকোর্টে গেলে সেটা আরও কমে, আরও ঊর্ধ্ব আদালতে অ্যাপিল কোর্টে গেলে তারাও বিবেচনা করে, আমাদের পর্যন্ত যখন এসেছে আমাদের তো একটা সম্মান আছে, অ্যাপিল বিভাগের একটা সম্মানও আছে, তারা চিন্তা করে যেহেতু আমাদের পর্যন্ত এসেছে সংখ্যা, কোর্টে যায় কখনো নিজের পণ্ডিতে দেখাতে যাবেন না, কেন তাদের প্রেস্টিজ লাগে তাদের। কোনো কোনো সাংবাদিকে খুব বেশি পণ্ডিত করলেন, জজেরা ভালোভাবে নেন নাই সেটা, তারা সর্বোচ্চ বিচারকের চেয়ারে বসেছেন, সমালোচনা যতই থাক সেখানে ভদ্রভাবে কথা বলবেন। তারা আল্লাহর আদালতে আল্লাহর কাছে গিয়ে আপিল করেছেন, আল্লাহ বলেন অর্ধেক মাফ, যাও, আল্লাহর সাথে আর বড় আপিল কোর্ট নাই, যাও মাফ, ফিরে এসেছে আমার কাছে এক চেয়ার কম হবে না, 85 ঠিক থাকলো, কিন্তু তোমার 5 ওয়াক্ত সালাত যদি তোমার উম্মত এবং তুমি আদায় করো, 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। আমি 50 আসলে বদলাই নাই, 50 সওয়াব ঠিক রেখেছি, কিন্তু 5 ওয়াক্তই 50 ওয়াক্ত, যাও। ফিরে আসার পরে মুসা বলে আবার যাও, কেন যাবে না, তা আমি আর যাইতে পারবো না, আল্লাহ এত শুনিয়ে দিছে, মায়ু বাদাল কাউলাইয়া ওমা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমি আমার বান্দার উপরে জুলুম করি। সালাত যদি আদায় না করবেন তার তৌহিদ বাতিল। অনেকেই বলে সালাত যদি আদায় না করে মারা যায়, একবার না একবার জাহান্নাম থেকে বেরিয়ে আসবো, না, বাইনাল আবদি ওয়াশশিরকি তার্কু সালাত, মুসলিমের মধ্যে, মুশরিকের মধ্যে, আর মুসলিমের মধ্যে, মোমেনের মধ্যে আমলি একটা বড় পার্থক্য কি, সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে না তার তৌহিদ পণ্ড, তিনি জাহান্নাম থেকে বেরোতে পারবেন না। সালাত আদায় না করা কাবিরা গুনাহ না, যারা ওয়াজের মধ্যে বলেন কাবিরা গুনার, কাবিরা গুনা মাফ হবে না, সালাত ত্যাগ করা শুধু কাবিরা গুনা না, সালাত ত্যাগ করা কুফরি এবং শিরক, তৌহিদ বাতিল আপনার। অন্য অন্য মদ খেলেন, জুয়া খেললেন, খুন করলেন, যত পাপাচার করলেন, যত নেকলেন, স্নেহাম্মা দিলেন, যত কিছু বলেন, তার সে সালাত হলো আলাদা, কোনো ইবাদতের ক্ষেত্রে বলা হয়নি যে ব্যক্তি এই ইবাদতটা বাদ দেবে তার মধ্যে মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য শুধু সিয়াম ইত্যে না, শুধু সালাতের ক্ষেত্রে বলা হয়েছে, ইবাদতের ক্ষেত্রে। আপনি সালাত বাদ দিলেন আপনি কাফের হয়ে গেলেন, চিরস্থায়ী জাহান্নামে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সালাত বাদ দেওয়া কিন্তু খালি কাবিরা গুনাহ না, সেটা শিরক এবং কুফর। তওবা করে দ্রুত গতিতে আবার ইসলাম গ্রহণ করে আবার সালাত শুরু করতে হবে, এটাই সত্য কথা, এটাই হাকিকত। আলামিন জামে মসজিদের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনারা রড, সিমেন্ট, টাকা পয়সা যে যা দ্রুত গতিতে দেন ইনশাআল্লাহ, যেটা আশা করেছিলাম যে রমাদানের আগে ইনশাআল্লাহ একতলা আমরা দৃশ্যমান করব। আবার সাবেক অর্থমন্ত্রীর কথা নিয়ে হাসাহাসি করবেন না, আলহামদুলিল্লাহ দৃশ্যমান হতে চলেছে, কাজ চলছে, দোয়াও করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু আমাদেরকে তাওফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকারিল বাগয়।